জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন শুনানির জন্য 21 অক্টোবর দিন ঠিক করেছে চেম্বার জজ আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম ও এ আদেশ দেন। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে তখনকার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বেঞ্চ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিলটি খারিজ করে দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়টি বহাল থাকে। অনারেবল জাজিন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায় এটা আপিলের ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টু আর স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে এই মর্মে আদেশ পাস করছে।